দেখছেন শুভ সংবাদ, উন্নয়নের আশ্বাস দিয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যানরা, কিন্তু নির্বাচনের আগে ভোটারদের দেয়া সেই আশ্বাস উপজেলা চেয়ারম্যানদের জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিতদের শুধু নামে ক্ষমতায়ন করা হয়েছে, কিন্তু বাস্তবে ফেলে দেয়া হয়েছে বড় ধরনের জটিলতায়, এমনই দাবি উপজেলা চেয়ারম্যানদের। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলছেন স্থানীয় উন্নয়নে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে চেয়ারম্যানদের। বরগুনা প্রতিনিধি এম এ আজিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচনের পরে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের খোঁজ রাখেন না, এমন অভিযোগ নতুন নয়। তবে অন্যান্য জনপ্রতিনিধির চেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভটা একটু বেশিই। আশ্বাস দেয় আমাদেরকে যে এইটা হবে ওইটা হবে, নির্বাচনের পর এটা এটা করবো ওটা করবো, ঠিক আছে, নির্বাচনের পর তার মানে সামান্য পরিমাণ মানে 20% তাদের সেটা মানুষ পায় না। ইলেকশন হ্যাঁ পাশ হয়ে গেলে হ্যাঁ কোনো খেয়াল নাই, হ্যাঁ হ্যাঁ চিনতেই হ্যাঁ মরিয়ে যায়, তার দিকে পাতা কই দেখি জনগণ হ্যাঁ লাগেই না। চেয়ারম্যানের কাছ থেকে যে আমরা 2 কেজি চাল তো দূরের কথা, উপজেলা ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান এ তাদের দ্বারাও কিছু পাই না। এদিকে উপজেলা চেয়ারম্যানদের অভিযোগ, একটি গাড়ি একটি বাড়ি ও সাধারণ মানুষকে উন্নয়নের আশ্বাস দেওয়ার অধিকার ছাড়া আর কিছুই দেওয়া হয়নি তাদের। উপজেলার বিভিন্ন কমিটির সভাপতি চেয়ারম্যান, তবে কমিটির উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যের প্রভাবটাই বেশি। আমরা কোনো কাজ করতে গেলে একটা আইনের একটা গণ্ডির মধ্যে থাকতে করতে হয়। দক্ষিণ বাংলায় কি প্রয়োজন কি হলে আমাদের একটা প্রজেক্ট বাস্তবায়িত হয়, সেই প্রজেক্টটা ঢাকার ওই সিদ্ধতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এখনো ভাবার মতো সময় তাদের আসে না। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাজ নেই, আমরা দিতে পারি না। আমরা শুধু আশ্বাস দেওয়া ছাড়া আমাদের উপজেলা চেয়ারম্যানদের হাতে মূলত কিছুই নাই। যেহেতু মাননীয় সাংসদ বা উপদেষ্টা, এক্ষেত্রে তাদের কমান্ডের বাইরে কোনো কিছু করলেই সেটা বাতিলযোগ্য। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন ভিন্ন কথা, বিভিন্ন কমিটির সভাপতি হিসেবে যে কোনো সিদ্ধান্ত দেওয়ার অধিকার উপজেলা চেয়ারম্যানদের রয়েছে। জনগণের যে মতামতটা, জনগণের চাওয়াটা আসলে কি, জনগণের কল্যাণ কিসে হয়, এটা তো উনি অবশ্যই ফলাতে পারবেন যেহেতু উনি জনপ্রতিনিধি, এতে ওনার তো স্কোপ আসলে বাড়ে। বরগুনা জেলার 6টি উপজেলার 5টিতে আওয়ামী লীগ ও 1টিতে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হন। সময় সংবাদ বরগুনা।